दीपावली उत्सव के केंद्र कर प्रति बचर कुमारी पुजो आयोजन इंद्रनगर स्थित कालीबाड़ी पुजो उद्योक्तारा ए बचर कुमारी पुजो के घिरे मंदिर चत्वरे भक्त भीड़ छिल लक्षणीय। शास्त्र मते कुमारी पुजो उद्भव हय कोलासुर के बध करार मध्य दिए। वर्णित रयेछे कोलासुर एक समय स्वर्गमर्थ अधिकार कराय विपन्न देवगण महाकाली स्वर्णापन्न हन। सकल देवगणेर आवेदने साड़ा दिए देवी पुनर्जन्मे कुमारी रूपे कोलासुर के बध करें। एरपर थेके मर्ते कुमारी पुजोर प्रचलन शुरू हय। रविवार सकाले मंदिर प्रांगणे श्यामा मायेर पुजोर पाशापाशी चले कुमारी पुजो। কিন্তু কুমারী পূজোর প্রাঙ্গণে এদিন হঠাৎ উপস্থিত হয় গোটা কয়েক নরদানব। মদমত্ত অবস্থায় মণ্ডপে এসে তাণ্ডব চালায় এই নরদানবের দল। মারপিট করতে উদ্যত হয় সাংবাদিক সহ উপস্থিত দর্শনার্থীদের। কিন্তু মন্দির চত্বরে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা না থাকায় তাণ্ডব চালিয়ে পার পেয়ে যায় এই নরদানবের দল। এখন প্রশ্ন, প্রতি বছরই যেখানে কুমারী পূজোকে কেন্দ্র করে ইন্দ্রনগরস্থিত কালীবাড়িতে ব্যাপক জনসমাগম হয় সেখানে জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পুলিশকর্মী মোতায়েন করা হলো না কেন? আজকের এই গোটা কয়েক নরদানবকে যদিও পূজো উদ্যোক্তা দমিয়ে রাখার ফলে পরিস্থিতি নাগালের বাইরে যায়নি, কিন্তু এই পরিস্থিতি যদি অন্যদিকে মোড় নিত এবং তার যে সাধারণ দর্শনার্থীদের উপর পড়ত তবে এর দায়ভার কে নিত? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।